আজ আবার হাজির হয়ে গেছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপির সাথে। নতুন একটা দিনে শুরু করছি এমন একটা রেসিপি নিয়ে যেটা সত্যি মানে পেট ভরার মতো একটা রেসিপি তো অবশ্যই, এবং অনেকটাই হেলদি। তেল দিয়ে অবশ্যই ফ্রাই করছি, ফির ভি এটা ভীষণ হেলদি একটা নাস্তা বা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নিই এই রেসিপি আমি কীভাবে বানাচ্ছি। আমি এখানে প্রথমে একটু আটা লবণ দিয়ে মেখে নিচ্ছি, নর্মালি রুটি বানায় যেভাবে সেইভাবে আজ আমি দেখাতে চলেছি ছাতু পুরি রেসিপি। অসম্ভব সুন্দর একটা রেসিপি, টিফিনে কিংবা ঘরের জলখাবারে দারুণ অ্যামেজিং একটা রেসিপি। আমি আটাটা মেখে নিয়েছি, এবার চলুন ছাতুটা মেখে নিই। আটাটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, অন্যদিকে আমি ছাতুটা মাখছি কী কী দিয়ে। এটা কিন্তু একটা বিশেষ দেখার মতো জিনিস আর কি, যে কী কী দিয়ে মাখছি। এখানে আমি লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর অবশ্যই বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্টস দেব। সাথে থাকুন, সঙ্গে থাকুন, পুরো রেসিপির সাথে থাকুন। আর আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আমের আচার, এটা আমার ঘরে বানানো আচার, আপনারা কেনা আচারটা দিতে পারেন, এখানে আমচুর পাউডার দিতে পারেন, এছাড়া পাতিলেবুর রসও দিতে পারেন, যেটা ইচ্ছা। একটু খাট্টা পান হলে খেতে ভীষণ ভালো লাগে, এটা শুধু শুধুই খাওয়া যায়, আর কিচ্ছুটির প্রয়োজন হয় না। আমি এবার অল্প জল দিয়ে এটা মেখে নিচ্ছি, আটার ডো যেমন হয় ঠিক অতটাই মেখে নেব। এখানে আমি আটার থেকে কিন্তু ছাতুটা বেশি পুর ভরবো, পুর কিন্তু ফেটে বের হবে না। আমার ছাতুটা মাখা হয়ে গেছে। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে আমার চ্যানেলের রেসিপিকে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি লেচিগুলো কেটে নিয়েছি, নিয়ে আমি এই ধরনের একটা বাটি বানিয়ে নিচ্ছি, নিয়ে আমি ছাতুর পুরটা দেবো। ছাতু এমন একটা জিনিস, ওটা কিন্তু ফেটে খুব একটা বের হয় না, যদি না খুব বেশি নরম করে মেখে ফেলেন। অবশ্যই একটু টাইট মাখবেন, পেঁয়াজ আছে তো জল ছাড়বে পরে, তো একটু দেখুন না। আমার যতটা ডো ছিল তার থেকে বেশি কিন্তু ছাতুটা নিয়েছে, জল ছাড়বে তার জন্য একটু টাইট মাখবেন, ও নর্মালি একটু সফট হয়েই যাবে আর কি। অনেকে একটু ড্রাই পুর ভরে, সেটা কিন্তু খেতে ভালো লাগে না, ঝুরঝুর করে পুরো পড়তে থাকে, এবং যদি মনে করেন টিফিনে নিয়ে যাবেন তো সেটা তো খুব বাজে একটা ব্যাপার হয়ে যায়। অবশ্যই একটু মেখে নিয়ে বানাবেন। আমি ছাতুর স্টাফিংটা এইভাবে ভরে নিলাম, নিয়ে নর্মালি যেভাবে আমরা যে কোনো পুর ইয়ার রুটি বানাই ওইভাবেই বানিয়ে নেব। খুব দারুণ একটা রেসিপি, অবশ্যই বানাবেন, আর কেমন হলো আমাকে জানাবেন। খেতে ভীষণ ভালো হয় ছাতু, যেহেতু ভীষণই হেলদি একটা ফুড, আপনারা তেল ছাড়াও এটা সেঁকে নিতে পারেন, টক দইয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন, আপনার ইচ্ছা গ্রিন চাটনির সঙ্গেও খেতে পারেন। নর্মালি কিছু লাগে না, তবে এগুলো দিয়ে খেতে পারেন, যদি তেল ছাড়াই আর কি এটা সেঁকে নেন, সেক্ষেত্রে কিন্তু একটু টক দই কিংবা গ্রিন চাটনি কিংবা যে কোনো সসের সাথেও এটা খাওয়া যায় আর কি। আমি এবার বেলে নিচ্ছি, আর অবশ্যই মনে রাখতে হবে এটা সেঁকার সময় প্রথমে আমি কিছুক্ষণ লো ফ্লেমে সেঁকে নেব, কারণ এতে কি হয় একদম ভিতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হয়। ছাতু রান্না করার মতো কিছুই নেই, আমরা কিন্তু ছাতু কাঁচা গুলে খাই সেটা সবাই জানে, তো তবুও একটা ভিতর থেকে দারুণ একটা কুক হয়ে যায় এবং খুব সুন্দর ফোলে। একটু লো ফ্লেমেই প্রথমে এবারে সেঁকে নেবেন, তারপরে উল্টে নিয়ে এবারে ফুল ফ্লেমে আপনি তেল দিয়ে সেঁকে নিন। এক্ষেত্রে আমি বললাম যে তেল ছাড়াও সেঁকে নিতে পারেন, সেটাও খেতে কিন্তু একদমই খারাপ হয় না, দারুণ খেতে হয়। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর আমার সাথে থাকবেন, আমাকে এইভাবে এনকারেজ করতে থাকবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে বারবার ফিরে ফিরে আসবো আপনাদের কাছে। কথা দিলাম, আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি আছে, অবশ্যই দেখবেন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট করে জানাবেন আজ আমার এই ছাতু পুরি বা নাস্তা রেসিপি কেমন হলো, অবশ্যই জানাবেন। খুব ঝটপট ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে ফেললাম এমন একটা অ্যামেজিং রেসিপি, আমার এইভাবে এনকারেজ করবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে বারবার ফিরে ফিরে আসবো আপনাদের কাছে। আমি পুরিটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, কি দারুণ যেমন ফুলেছিল ঠিক ভিতরে স্টাফিংটা দেখুন একদম ভরা, ছাতুতে ভরা,
দারুণ একটা রেসিপি, অবশ্যই এটা টিফিনে কিংবা বাড়িতে নাস্তা জলখাবারে বানিয়ে ফেলবেন। দারুণ একটা রেসিপি শেয়ার করলাম, কেমন হলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।